হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আপনার নমস্কার জানাই তো পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আপনাদেরকে প্রতিনিয়ত তার গভীরের বিষয়ে উৎসাহিত করেছেন তো আজকে ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজকের ভিডিও থামবেল এটাই বলা হয়েছে ঈশ্বর কি আমাদেরকে ত্যাগ করিয়েছেন তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই অবশ্যই এর জন্য পবিত্র শাস্তে যাব আর তার আগে আপনাকে জানাবো অবশ্যই যদি চ্যানেল নতুন দশ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পরিমাণটিকে অন করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসুন পরমেশ্বর পিতার বাঁচান অনুসারে আমরা আজকে শিখবো আজকে পরমেশ্বর পিতার গভীরের বাক্যের ভেদ শিখবো যেখানে উনষাট গীত সঙ্গীতার এখানে ষাটের একে বলা হয়েছে যে হে ঈশ্বর তুমি আমাদেরকে ত্যাগ করিয়েছ আমাদের আমাদেরকে ভগ্ন করিয়েছ প্রধান বাদ্যকার এখানে পরমেশ্বরের কাছে তার প্রার্থনা রাখছিল যে হে ঈশ্বর তুমি কি আমাদেরকে ত্যাগ করিয়েছ যে তার মতে যে ঈশ্বর আমাদেরকে ত্যাগ করিয়েছেন আমাদেরকে ভগ্ন করিয়েছ তুমি কি ক্রুদ্ধ হয়েছো ফিরিয়ে আমাদেরকে সুস্থ করো আমরা অনেক সময় ভুল কাজ করি আমরা অনেক সময় বুদ্ধি দ্বারা কাজ করি তার জন্য পরমেশ্বর পিতা কী করে আমাদেরকে ত্যাগ করে না কিন্তু পরমেশ্বর পিতার অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত হই যখন আমরা বুদ্ধি লাগাই সৌচ লাগাই আর জাগতিক বিষয়ে আমরা বেশি ধ্যান দিই তখন পরমেশ্বর পিতার বাক্যগুলো আমাদের অন্তর থেকে সরে যায় আর তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে অনেক সময় উত্তর পাই না অনেকে আবার কি করে এর জন্য ঈশ্বরকে দোষ লাগায় এইরকম করবেন না কারণ কি পরমেশ্বর পিতার কাছে যখন আপনি প্রার্থনা করেন আপনি বিশ্বাস করুন তার সঙ্গে সঙ্গে আপনার ধৈর্য থাকবার প্রয়োজন আছে কারণ কি পরমেশ্বর পিতা বলে তোমাদের ধৈর্যের প্রয়োজন আছে কারণ কি ধৈর্য আপনি যদি ধৈর্য না রাখেন পরমেশ্বর পিতার বাক্যকে আপনি সফল হতে কেমন করে দেখবেন কারণ কি পরমেশ্বর পিতার বাক্য জীবন্ত এবং কার্যসাধক সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ কেন বলা হচ্ছে কারণ কি ঈশ্বরের বাক্য মানে কথা বলে ঈশ্বর তার বাক্যের দ্বারাই আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে যখন আপনি বাক্য শুনবেন শুনে বুঝবেন বুঝে চলবেন তখন আপনার জীবনে আশীর্বাদ দেখতে পাবেন পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেল সবসময় পরমেশ্বর পিতার এই বাক্যের গভীরের ভেদগুলো আপনাদের সামনে তুলে ধরে যাতে আপনারা প্রকৃত আত্মীয় সময় বিশ্বাসী হয়ে আরও পরমেশ্বরের কার্যতে মনোযোগী হতে পারেন কারণ পরমেশ্বর পিতার ইচ্ছা এটা যখন আমরা যে সময়ে চলছি এই সময়ে পরমেশ্বর পিতা আমাদেরকে যেন তার বাক্যতে ব্যবহার করেন কারণ কি এই বাক্য হচ্ছে জীবন্ত কার্যসাধক তাই এখানে বলছে হে ঈশ্বর তুমি আমাদেরকে ত্যাগ করিয়েছো আমাদেরকে ভগ্ন করিয়েছ যে প্রধান বাধ্যকার তিনি বললো যে ঈশ্বর আপনি কি আমাকে ত্যাগ করিয়াছেন আমাদেরকে কি ভগ্ন করিয়েছেন তুমি কি ক্রুদ্ধ হইয়াছ ফ্রিয়া আমাদেরকে সুস্থ করো যে তুমি কি রেগে গেছো আমাদের প্রতি আমাদের ভুল কাজ আমাদের আচার আচরণ চাল চলন আপনার অনুসারে না হওয়ার জন্য অর্থাৎ ঈশ্বরীয় অনুসারে না হওয়ার জন্য আমরা অনেক সময় কী হয় আত্মিকভাবে দুর্বল হয়ে যায় তো তখন আমাদের বিভিন্ন হালতে পড়তে হয় তাই পরমেশ্বর পিতা বলে যে তুমি যদি আমার বক্যদে চলো আর তোমরা যদি আমার বচন অনুসারে আমার ব্যবস্থা সকল পালন করো তাহলে কখনো তোমরা সমস্যায় পড়বে না কারণ কি যিশুতে তোমরা সবসময় কীভাবে সমস্ত বিষয়ে উদ্ধার পাবে কারণ কি পরমেশ্বর পিতা উদ্ধার রাস্তা দিয়েছে উদ্ধারের পথ দেখিয়ে দিয়েছে যিশু মসিতে আপনি যদি যিশুতে আসেন যিশুকে আপনার জীবনে উদ্ধারকর্তা হিসেবে বা পরিত্রাণদাতা হিসেবে স্বীকার করেন বা গ্রহণ করেন তখন আপনি আপনি পরমেশ্বরের অর্থাৎ সম্পূর্ণ পরমেশ্বর সর্বশক্তিমানের মহিমা আপনার জীবনে দেখতে পাবে তাই এখানে বলছে যে ঈশ্বর তুমি কি আমাকে ত্যাগ করিয়েছো আমাদেরকে ভগ্ন করিয়েছো তুমি ক্রুদ্ধ হয়েছ ফিরিয়ে আমাদেরকে সুস্থ করো অর্থাৎ তুমি যদি রেগে যাও আমাদের প্রতি তাহলে আমাদেরকে সুস্থ কর। পরমেশ্বর কী হয় ক্রোধে স্থির অর্থাৎ পরমেশ্বর পিতা রেগে যায় আপনাদের ভুল কাজকর্মগুলোর জন্য রেগে যায় কিন্তু ক্রোধেও কী হয় না ধীর থাকে শান্ত থাকে তাই এটা হচ্ছে পরমেশ্বর পিতার একটা বিশাল বড় গুণ তিনি সর্বশক্তিমান তাই সেই গুণ যিশুর মধ্যে আমরা দেখেছি যিশু ক্রুদ্ধ হয়েও শান্ত থাকত তাই অবশ্যই এখানে বলছে তুমি দেশ কোম্পানিতে করিয়াছ বিদীর্ণ করিয়াছ আজকে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষেরা বিভিন্ন সমস্যায় পড়ছে দেশ কোম্পানিত হচ্ছে বিদীর্ণ হচ্ছে দেশের ভঙ্গের প্রতিকার করো কেননা দেশ টলিতেছে আমাদের এই যে দেশ আমরা যে দেশে বাস করি সেটা ভারতবর্ষ কিন্তু এই দেশ কখন ধ্বংস হয়ে যাবে আমরা কেউ জানি কিন্তু না দেশ টলছে কিন্তু অবশ্যই ঈশ্বর পারে এ দেশকে রক্ষা করে রাখতে কারণ সমস্ত কিছু দেশ পৃথিবীতে কত কোটি কোটি দেশ রয়েছে যে দেশের নামগুলো এখনও বিজ্ঞানীদের অজানা বা আবিষ্কার করতে পারছে না সেসব জায়গা সৃষ্টি সৃষ্টিকর্তা পরমেশ্বর তাই অবশ্যই তিনার সৃষ্টি কেউ কুনতে পারে না অগণিত তাই কিন্তু পরমেশ্বর যদি মনে করে এই দেশটাকে ধ্বংস করে দেব সে ধ্বংস করে দিতে পারে কারণ তার উপর সব কিছু তাই আমরা যেন ঈশ্বরের বাক্যর প্রতি নির্ভর করি এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখি তুমি আপন প্রজা কষ্ট দেখাইয়েছ তুমি আমাদেরকে অস্থিরতা মধ্য পান করেছ যে প্রধান বাধ্যকার বললো যে পিতা পরমেশ্বর আপনি আমাদেরকে কষ্ট দিচ্ছেন আপন প্রজাদি আগেকার দিনে কী হতো পুরনো ব্যবস্থাতে পরমেশ্বরের যারা মানে প্রার্থনা করতো পরমেশ্বরের বিশ্বাসী যারা সন্তান তাদেরকে বলা হতো পরমেশ্বরের প্রজা আর এখন আমাদেরকে আর প্রজা বলে না এখন আমাদেরকে সন্তান বলে অর্থাৎ আমাদেরকে দাসও বলে না আগেকার দিনে পরমেশ্বরের সেবাকারীদেরকে রাজাদেরকে বিভিন্নভাবে তাদেরকে দাস বা প্রজা বলা হতো কিন্তু এখনকার দিনে পরমেশ্বর পিতা আমাদেরকে যিশুতে তার সন্তান বা পুত্র হওয়ার অধিকার দিয়েছে তাই অবশ্যই এটাই যেন আমরা ধ্যান করি কারণ পরমেশ্বর পিতা আমাদেরকে কত বড় একটা ক্ষমতা দিয়েছে তাই এখানে বলছে তুমি আপন প যদি কষ্ট দেখাইছো তুমি আমাদেরকে অস্থিরতা স্বরূপ মধ্য পান করাইয়াছ অর্থাৎ অস্থিরতার মধ্য অর্থাৎ অস্থিরতা স্বরূপ এখানে মধ্য বলতে মদের কথা নয় এখানে দাক্ষারসের কথা নয় এখানে পরমেশ্বর পিতা যে আমাদের প্রতি যে শাসন এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে যারা তোমাকে ভয় করে তুমি তাহাদেরকে এক পতাকা দিয়েছো অর্থাৎ পরমেশ্বর পিতাকে যারা ঈশ্বরকে ভয় করে ঈশ্বরকে মান্য করে তো তাদেরকে একটা পতাকা দিয়েছে পতাকা মানে কি সত্যের পতাকা যেটা যিশুতে আমরা যিশুতে এই ক্ষমতাটা পেয়েছি পবিত্র আত্মার ক্ষমতা এই পতাকার মতো একটা সত্যের আত্মা এটা হচ্ছে পতাকার মতো যেন সত্যের পক্ষে তুলিয়া ধরা যায় সেই পতাকাটা কী হবে ঈশ্বরের বচন অনুযায়ী আপনি যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি ব্যবহার করতে পারেন বা ইস্তেমাল করতে পারেন কারণ পরমেশ্ব এই বিষয়ে আপনাদেরকে অধিকার বা ক্ষমতা পূর্ব থেকে দিয়েছে কারণ কি পরমেশ সবসময় চায় আপনারা যাতে আরও উন্নত হন আপনারা যাতে আরও আত্মিকতায় বেড়ে উঠতে পারেন এবং ঈশ্বরের কার্যকে আরও আরও জগতের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারেন কারণ কর্মসী পিতা জ্যোতির্ময় ঈশ্বর কারণ তিনি যেখানে যাবেন সেখানে অন্ধকার থাকবে না আর অন্ধকার শক্তি নষ্ট হয়ে যাবে যিশুতে যদি আপনি বিশ্বাস করেন বিশ্বাসের কাজ এখানে গীত সঙ্গীতাতে একে আছে প্রধান বাধ্যকার বলছে যে দাউদের প্রধান বাধ্যকারের জন্য দাউদের প্রার্থনা এখানে বলছি আমার প্রতি কৃপা করো হে আমার পরমেশ্বর আমার প্রতি কৃপা করো অর্থাৎ যে আমার ঈশ্বর পরমেশ্বর পিতা আপনি আমাদের প্রতি কৃপা করুন কেননা আমার প্রাণ তোমার স্মরণাগত আমাদের প্রাণ কার স্মরণাগত পরমেশ্বরের তোমার পক্ষে ছায়া আমি স্মরণ লইব অর্থাৎ দেখবেন পাখি পাখিরা যখন পাখি যখন বড় পাখিরা তখন ছোট মানে পাখানা না মেলে তার নিচের সমস্ত ছোটো ছোটো তার বাচ্চাগুলো কি হয় আশ্রয় পায় ঠিক তেমন পরমেশ্বর পিতা হচ্ছে আমাদেরকে তার পক্ষ ছায়ে আমাদের শরণাগত যে পর্যন্ত এইসব দুর্দশা অতীত না হয় আমি পরাৎ ঈশ্বরকে ডাকিব যে বিভিন্ন সমস্যা বিমারি রোগ ব্যাধি বিভিন্ন জায়গায় আপনি যদি দেখেন সাংসারিক মানুষদের মধ্যে প্রভাব ডালছে এগুলো কে করছে শয়তানের ওয়ার্ড করছে তাই পরমেশ্বর পিতা বলে তার থেকে মুক্ত করতে হলে বা তার ওয়ার্ড থেকে তোমাদেরকে নিজেকে সেফ সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই পরমেশ্বরের ভবনে পরমেশ্বরের কার্য মনোযোগী হতে হবে তবে সে তার কার্যগুলো আজ করতে পারবে না দিয়াবল লুসিফার তার প্রভাব মানুষের জীবনে আর আনতে পারবে না যার দ্বারা সে মানুষকে কাবু করে রাখে যার দ্বারা মানুষকে জীবনকে শাসন করে যার দ্বারা সেই পাপাত্মা মানুষের জীবনে অভিলাষা নিয়ে আসে যিশুতে সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কারণ কি যিশুতে আছে সেই ক্ষমতা পাওয়ার কারণ কি ছয়তান কখনো যিশুর উপর জয়লাভ করতে পারেনি যিশু তার পায়ের নিচে শয়তানকে রেখেছেন তাই পরমেশ্বর পিতাও আমাদেরকে সে অধিকার দিয়েছে আমরা থেকে আত্মায় যিশু আছি আমাদের সে অধিকার ব্যবহার করতে হবে আর যদিও আমরা অধিকার পেয়ে আমাদের ক্ষমতার রে পেয়েও আমরা যদি প্রয়োগ করি তাহলে শয়তান আমাদের জীবনে তার শাসনকে নিয়ে আসার চেষ্টা করবে আর সে তার ছল চাতুরিগুলোকে চালিয়ে যাওয়ার চেষ্টা করবে আর আমরা তাকে সুযোগ যেন না দিই বিশ্বাসীদেরকে পরমেশ্বর পিতা বারবার আত্মাতে এই বিষয়ে উৎসাহিত বা চক্সি করছে আমি পরাত্পর ঈশ্বরকে ডাকিব আমার জন্য কার্যসাধক ঈশ্বরকেই ডাকিব পরাত্পর পরমেশ্বরবিদ্যা হচ্ছে পরাত্পর ঈশ্বর সবসময় আপনাদের সঙ্গে থাকবে সদা প্রভু তাই অবশ্যই তার কার্যসাধক ঈশ্বর এমন কার্য মানে করতে পারে যে শয়তানের উপর বিজয় লাভ করতে পারে তেমন ঈশ্বরকে আপনি ডাকুন তিনি স্বর্গ হইতে দুধ প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন অর্থাৎ পরমেশ্বরীতে আমাদের কী করে স্বর্গ থেকে দুধ পাঠিয়ে আজকে রক্ষা করেছেন আজকে আমাদের প্রতিনিয়ত চলার পথে সব কিছুতে অগ্রে দুধ দ্বারা আমাদেরকে অ্যাঞ্জেলস দ্বারা ঘিরে রেখেছেন সমস্ত রকমের সমস্যা যদি আপনি বিশ্বাসের সহিত পরমেশ্বরের সঙ্গে তার ব্যবস্থা পালন করতে পারেন আমার গ্রাসকারীরা তিরস্কালে করিবেন অর্থাৎ আমার গ্রাসকারীর কালে করিবেন ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন অর্থাৎ দাউদের কাছে প্রধান বাধ্য করে যে প্রার্থনা প্রধান মানে সরি অর্থাৎ দাউদের প্রার্থনা প্রধান বাদ্যকারের কাছে যে পরমেশ্বর নিকটে যে কীভাবে প্রার্থনা করতে হয় বা কীভাবে ঈশ্বরের খুশি করা হয় প্রার্থনার দ্বারা দাউদ করতো তাই পরমেশ্বর পিতা এই বিষয়ে আপনাদেরকে আজকে শেখাচ্ছে যেন আমরা পরমেশ্বরের ভয়ে চলি শয়তানের ভয় চলবেন তো তাহলে আপনি মরে যাবেন কারণ মানুষের মানুষকে ভয় করবেন তো সে মারা পড়বে পরমেশ্বর বলো কিন্তু যে পরমেশ্বরকে ভয় করবে সে জীবন পাবে কারণ কি সব কিছু সৃষ্টিকর্তা পরমেশ্বর এহো বা তার কাছ থেকে সব কিছু আসে আর তাকেই মানুষেরা চিনে না তাকেই মানুষেরা ডাকে না স্মরণ করে না বা এখনও সঠিক রূপে উপাসনা করতে পারে না ভজন বা সাধন করতে পারে না কিন্তু যহন চারিচ্য বেশি সে কি বললো ঈশ্বর তো আত্মা আর যাহার তাহার ভোজনা করবে তাহাদিকে আত্মায় ও সত্যে ভোজনা করতে হবে আপনি যদি ঈশ্বরের ভজন করতে চান মানে ঈশ্বরে আরাধনা করতে মন প্রস্তুত করে থাকেন তাহলে আপনাকে আত্মার সঙ্গে সঙ্গে সত্যিও ভজনা করতে হবে এই দুটো জিনিস না হলে আপনি প্রকৃতভাবে ঈশ্বরে ভজনা করতে পারবেন না বা উপাসনা করতে পারবেন না তাই অবশ্যই পরমেশ্বরবিদ্যা আজকে আপনাদেরকে এই বিষয়ে শেখালো আর ঈশ্বরে কি ঈশ্বর আমাদেরকে ত্যাগ করেনি কিন্তু ঈশ্বরের মানে কাছে আমরা যে আচার আচরণ করি ঈশ্বরের সঙ্গে চলতে চলতে সেই আচরণগুলো যেন মানে সঠিক করি তাহলে পরমেশ্ব পিতা আমাদেরকে কী করে আরও আশীর্বাদ করে এবং আমাদের জীবনে সমস্ত অভিশাপকে দূর করে দেয় যিশুতে তাই অবশ্যই পরমেশ্বর পিতা আমাদের কখনো ত্যাগ করে না কারণ সবসময় আমাদেরকে দক্ষিণস্ত্র দ্বারা ধরিয়া রেখিয়াছে ওকে যিশা একচল্লিশা দশে আছে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি কারণ আমি তোমার ঈশ্বর তোমাকে বলে ভয় করিও না কারণ আমি তোমায় সাহায্য করেও ইফ ইউ ডু নট ফিয়ার বিকজ আই এম গড আই আই উইথ হেল্প ইউ অলো ইসলি তাই পারমের সুবিধা সবসময় আপনাকে তার আপন দক্ষিণ হস্তে মানে ডান হাতে ধর্ম দক্ষিণ হস্ত তারা তোমাদেরকে ধরিয়ে রাখবে অবশ্যই পরমেশ্বর পিতা এমন প্রেমময় ঈশ্বর তাই অবশ্যই পরমেশ্বর পিতাকে যে প্রার্থনা করতে বিশ্বাস করতে পরমেশ্বরের কার্য করতে নিরুৎসাহ যেন না হন প্রতিনিয়ত চলুন যেভাবে চলছেন তার থেকে আরও দশগুণা এগিয়ে চলুন ঈশ্বরের কার্যকে আর যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ মহান যীশুর নামে পিতার ধন্যবাদ করি পিতা যারা ভিডিও দেখছে প্রত্যেককে আশীর্বাদ করুন ব্লেসিং করুন তাদের লাইফে এবং তাদেরকে প্রকৃত আত্মার পথে চালিত করুন যার দ্বারা তারা জীবনে ছুটকারা পেতে পারে যদি ভাবে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে ফলো করবেন পরমেশ্বরের বিষয়ে আরও উৎসাহিত হওয়ার জন্য যুণ নামে ধন্যবাদ পিতা মেন